কার শুভ সকাল, আদিবাসী ফ্যামিলি ব্লকে সকলকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন আর ভালো আছেন। চলুন আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি। চলুন খাবি আজকে আজকে একটা নতুন রেসিপি করে দেখা। কি খাবি? কি কিন্তু নামটা শুনিস, শুনবে বল। ঠিক আছে তাহলে বলছি, সেটা হচ্ছে তুমি আছো ডালে আমি আছি খালে, দেখা হবে মরণে কালে। আমিও দেখছি সে কড়াইয়ে খালে রেসিপিটা কি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি ওয়েট করে থাকলাম। আচ্ছা আমি ওই কড়াইয়ে খালেই দেখছি তোমার রেসিপিটা, আর খেয়ে টেস্ট করেও দেখবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে তাহলে বন্ধুরা, রেসিপিটা কি আমি কিছু বুঝতে পারলাম না, ও ডালে খালে এটুকুই বুঝতে পারলাম, আর ডালে খালে আমি দেখবো কড়াইয়ে খালে কী রান্না হচ্ছে আজকে বাড়িতে, আর দিদিমা কী বানাচ্ছে। তাহলে তৎক্ষণ আমি একটু অন্য কাজ করি, তুমি তোমার রেসিপিটাকে জন্য তুমি তৈরি হয়ে যাও। ঠিক আছে তৎক্ষণ আমি অন্য কাজ করি বাড়িতে গিয়ে। ঠিক আছে আমি এখন মাঠের দিকে চললাম। না এটাতে কাঁকড়া নেই, কুটুম বাড়ি গেছে মনে হয়। তো পেয়েছি, দেখি আছে কি নেই। বাবা পেয়েছি, আশ্বিন কার্তিক মাসে মাঠে কিন্তু শিয়ালের খুব ডাক শোনা যায় সন্ধে নাগাতে। তো শিয়ালরা মাঠে আসে কাকুড়ি ধরতে। তো কাকুড়ি কিভাবে ধরে জানেন তো? ওরা লেজটা না গর্তের মধ্যে ঢুকিয়ে নেয়, তারপরে যখন কাকুড়ি সে লেজের মধ্যে কামড়াবে তখন ওর লেজটা বার করে নেয়। আমাদের গ্রাম বাংলাকে না মায়ের সাথে তুলনা করায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, যেমন আমাদের গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। একদম ঠিক। এত এই যে পেয়ে গেছি, পেয়ে গেছি। মাঠ এলাম, শিশির ভিজা মাঠ, ঘাসগুলা শিশিরের ভিজা। সত্যি মনে মধ্যে যত রকম ব্যথা বেদনা আছে না, সকালবেলায় মাঠ আসলে একদম ভোলা যায়। আমি শোনো কেটেছে, এই কাঁকড়া এত সাহস তোমাকে কেটেছে? এই তো মনে হচ্ছে পুরো একদম রেল লাইন। ঠিক আছে এর তো বদলা লেনে পড়ে গিয়ে, তুমি রান্না করো, চাবা চাবাকে হাম বদলা লেঙ্গে। ঠিক আছে ভাই, কিছু করার নাই। ঠিক আছে ভাই, বদলা আমি নেবই। ঠিক আছে, তাহলে তুমি ডালা জিনিস নিয়ে আসো দেখি। নিয়ে চলে এসেছি। আচ্ছা উপরে ডাল দিয়ে দিতে হবে।
আছে দেখি ডালে কি আছে একটা আর তো ওই ডাল থেকে ফল আমাদের কমপ্লিট, আবার দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার কি বানাচ্ছে। হচ্ছে তালে রাখুন লক্ষ্মী পুজোর দিন খেতে। কদম নেওয়া হয়ে গেছে আর কাকুই আনা হয়ে গেছে, এরপরে রান্না করে দেখাবো। তুমি কাকুরগুলো কেটে দাও, ঠিক আছে? আর আমি কদম কাটছি। হ্যাঁ ঠিক আছে, আমি কেটে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ এখনই কেটে দিই। এবার কেটে নিচ্ছে এই মিডিলের অংশটা, একটু ফেলে দেবো। কাটা হয়ে গেছে, এটা এবার ধুয়ে নেব। আমার কাটা হয়ে গেছে কাকুরি, এবার কাকুরিটা ধুয়ে নেব। করে ধুয়ে নেব। আর শুকনো লঙ্কা একটু বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই, অল্প পরিমাণে কালো জিরে, তেজপাতা দিলাম। ঠিক আছে, এবার মশলাটা দিয়ে দিই। মশলাটা প্রথমে হয়ে গেছে, এটা পুরোটা মেকারের জিনিস, তো এটা এটার মধ্যে কোনো ভেজাল নেই, সার নেই, কিছুই নেই। তো আমরা সব আদিবাসীরা এই সিজন আমরা খেয়ে থাকি। করি মানে মতন মরিচ দিয়ে দিলাম, এরপরে লবণটা দিয়ে দিই। ঠিক আছে, মশলা তৈরি করা হয়ে গেছে, এখন লবণটা দিয়ে দিচ্ছি।
শুকনো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিন। এবার এটা নামিয়ে নিচ্ছি। তা সকাল সকাল কাঁকড়ার ঝোল, তাও আর কদম দিয়ে। দিদি আগে বলেছিল যে খালে কাঁকড়া আর ডালে কদম। আমি বলেছিলাম না যে আমি একবার পুরোটা একদম কড়াই দেখব, কড়াই খালে, তা কড়াই খালে থেকে তুলে একদম পুরো প্লেটে টেস্ট করে দেখি কেমন হয়েছে খালে আর ডালেতে। কেমন হয়েছে? এক পিস খেয়েছি, দাঁড়াও আর পিস খাই। মাঠের কাঁকড়া, কারণ এটার নাম হচ্ছে মিঠে কাঁকড়া, এই কাঁকড়া খুবই টেস্ট। তোমাকে বলেছিলাম না ভাই যে রান্নাটা খুবই ভালো হবে, বলেছিলাম তো। তুমি প্রথমে বুঝতে পারোনি আর ডালে আর খালে। এখন বুঝতে পারলাম ডালে আর খালে। এরা কিন্তু আগে দেখা হয়নি, একজন ডালে ছিল আর একজন খালে ছিল, কিন্তু মরার সময় এদের দেখা হয়ে গেছে দুজনেরই। তবে রান্নাটা খুবই সুন্দর, টেস্টিফুল, একটু টক টাইপের, তো আপনারা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ভালো কথা একটা যে কাঁকড়া, কাঁকড়া যাদের অ্যালার্জি আছে তাদের পক্ষে খুবই প্রবলেম, আর যাদের সুগার আছে তাদের জন্য কাঁকড়া খুবই উপকারী, তো টেস্ট করতে পারেন আপনারাও। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণে টাটা, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।